বলছি এভাবে এভাবে আসতে বললাম বলে রাগ করনি তো? না আমরা এই প্রথম দুজনে একটা ফাঁকা ফ্ল্যাটে, আমাদের উপর কেউ নজর রাখছে না। তোমার ভাল লাগছে না? তুমি কি গিলটি ফিল করছো নাকি? না আসলে একটু লজ্জা করছে। না না কথা বলতে থাকো না, ঠিক হয়ে যাবে। বাড়ির থেকে না আমার বিয়ের জন্য একদম উঠে পড়ে লেগেছে। কি হলো, হাসলে কেন? না এমনি। আমি এটা খুব হাসির কথা বললাম নাকি? সরি, প্লিজ রাগ করো না। আসলে এতদিন শুনে এসেছি মেয়েদের বাড়ি থেকেই বিয়ের ব্যবস্থা করা হয়, ছেলেদের বাড়িতেও যে এরকম সমস্যা সেটা শুনিনি তো কখনো আগে। শুনুনি শুনলে, আর বাড়ির থেকে বিয়ের ব্যবস্থা করলে আমি কি করব? আবার রাগ করে, কি হলো, কথা বলবে না আমার সঙ্গে? আরে তাকাবে তো আমার দিকে। ঠিক আছে, তাকাতে হবে না। বাড়ি থেকে যে বিয়ে ঠিক করলো সেটা কিছু ভাবলে? অত ভাবার কি আছে? অত ভাবার তো কিছু নেই। ও দিদিকে বলবো, দিদি সব ম্যানেজ করে ক্যান্সেল করে দেবে। কিছু বলছো না যে? আচ্ছা উর্মি, তোমার দাদা তোমার বিয়ে নিয়ে কিছু? দাদার আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি পিএইচডি করব, প্রফেসরের চাকরি করব, তারপর আমার বিয়ে দেবে। যাক বাবা, আমি তো ভাবলাম আমাদের সম্পর্কটা জানাজানি হয়ে যাওয়ার পর তোমার দাদা আবার জোর করে তোমার অন্য কোথাও। জোর করলেই আমি অন্য কাউকে বিয়ে করে ফেলব, এটা তুমি ভাবলে কি করে?